स्टूडेंट्स हमें प्रीतम बैनर्जी तुम्हारे आजकल वीडियोते तुम्हारा एक्सप्लेन करब 8086 माइक्रोप्रोसेसर आर्किटेक्चर। सो विदाउट एनी फार्दार डू स्टार्ट करा जाक। देखो 8086 माइक्रोप्रोसेसर जो आर्किटेक्चर से सिम्प्लीफाइड डायग्राम दिए एके बुझिए ओके किंतु आर्किटेक्चरे ढोकार आगे तुम्हारे कैकटा जिनिस जेने रखा दरकार जे 8086 माइक्रोप्रोसेसर एक 16-bit माइक्रोप्रोसेसर 16-bit मीन्स 2 byte राइट 8-bit करे 2 byte ए 16-bit माइक्रोप्रोसेसर माने 8086 एट ए टाइम 16-bit डेटार ऊपर प्रसेस करते पारे। दैट मीन्स और 16-bit डेटा के प्रसेस करते और एकटाई मात्र साइकेल दरकार है। एबार माइक्रोप्रोसेसर जो आर्किटेक्चर डायग्राम एकेछि सेटा देखो दुटो पार्टे डिवाइड करा आछे। এই যে পার্টটা দেখছো উপরে এটা একটা সেপারেট পার্ট আর এই যে নিচের একটা পার্ট দেখছো এটা আরেকটা সেপারেট পার্ট। এই উপরের পার্টটার নাম হচ্ছে বি আই ইউ আর নিচের পার্টটার নাম হচ্ছে গিয়ে ই ইউ। বি আই ইউ ফুল ফর্ম হচ্ছে বাস ইনফ্রাস্ট্রাকচার ইউনিট আর ই ইউ এর ফুল ফর্ম হচ্ছে এক্সিকিউশন ইউনিট। আরেকটা পার্ট আছে সেটা হচ্ছে কন্ট্রোল ইউনিট। তো মেন দুটো পার্ট বিআইইউ আর ইইউ এই নামগুলো থেকেই বুঝতে পারছি কোন পার্টটা কি কাজ করে, তাই তো? এক্সিকিউশন ইউনিট অফকোর্স এই ইউনিটে যেই ডেটাটা আমরা মেমোরি ইউনিট থেকে ফেচ করে আনবো সেটা এই ইউনিটে এক্সিকিউট করবে। আর মেমোরি থেকে ডেটাটা তো আগে ফেচ করতে হবে, সেই কাজটা কে করবে? এই বাস ইনফ্রাস্ট্রাকচার ইউনিট। তাহলে আগে আমরা ফার্স্টে বাস ইনফ্রাস্ট্রাকচার ইউনিটকে এক্সপ্লেন করবো, তারপর ইইউকে এক্সপ্লেন করবো। এখন দেখো বাস ইনফ্রাস্ট্রাকচার ইউনিট 8086 মাইক্রোপ্রসেসর একটা পাইপলাইন মাইক্রোপ্রসেসর। দ্যাট মিন্স যখন ধরো একটা ইনস্ট্রাকশান এই এক্সিকিউশন ইউনিটের মধ্যে অলরেডি এক্সিকিউট করছে, রাইট? যখন এক্সিকিউট করছে তখন বাস ইনফ্রাস্ট্রাকচার ইউনিট কি করবে, মেমোরি থেকে যে নেক্সট ইনস্ট্রাকশানগুলো আছে সেগুলোকে অলরেডি মেমোরি থেকে ফেচ করা স্টার্ট করে দিয়েছে। দ্যাট মিন্স এক্সিকিউশন অফ দ্য প্রিভিয়াস ইনস্ট্রাকশান চলছে অ্যাট এ টাইম নেক্সট ইনস্ট্রাকশনের ফেচিং সেটাও ঘটে চলেছে। মানে এক্সিকিউশন আর ফেচিং প্যারালাল চলছে, এক্সিকিউশন ফেচিং এক্সিকিউশন ফেচিং এক্সিকিউশন ফেচিং প্যারালালই চলছে, ওকে? তাহলে এই বাস ইনফ্রাস্ট্রাকচার ইউনিটকে বোঝার আগে কয়েকটা জিনিস ক্ল্যারিফাই করা দরকার যে 8086 মাইক্রোপ্রসেসর একটা 20-bit অ্যাড্রেস বাসকে সাপোর্ট করে। দ্যাট মিন্স 2 to the power 20 is equals to 2 to the power 10 into 2 to the power 10 20-bit. That means 1 kilobyte into 1 kilobyte is equals to 1 MB. Okay, এটার মানে কি? এটার মানে 8086 মাইক্রোপ্রসেসর যে ম্যাক্সিমাম মেমোরি সাইজকে সাপোর্ট করে সেই সাইজটা হচ্ছে 1 MB-র মেমোরি। 1 MB-র থেকে বেশি মেমোরি 8086 সাপোর্ট করে না, কারণ ওর যে অ্যাড্রেস বাসটা আছে সেটা হচ্ছে 20-bit অ্যাড্রেস বাস, ওকে? এখন কোনো একটা মেমোরি ইউনিট সেটা মাইক্রোপ্রসেসরের থেকে একদম সেপারেট একটা আলাদা ইউনিট। এবার সেই মেমোরি ইউনিটের মধ্যে অনেকগুলো পরপর পরপর বিলিয়ন্স অফ বিলিয়ন্স মেমোরি লোকেশনস আছে, রাইট? অনেক মেমোরি লোকেশনস আছে। এখন প্রত্যেকটা লোকেশনকে আলাদা করে আইডেন্টিফাই করার জন্যও তো একটা প্যারামিটার আছে। সেই প্যারামিটার বা সেই অ্যাড্রেসগুলোকে বলা হয় কি, ফিজিক্যাল অ্যাড্রেস। ধরো তুমি যেই পাড়ায় আছো সেই পাড়ায় পার্টিকুলার তোমার বাড়িটাকে আইডেন্টিফাই করার জন্য কি আছে, তোমার বাড়ির একটা পার্টিকুলার অ্যাড্রেস আছে, সেরকমই প্রত্যেকটা মেমোরি লোকেশনের একটা পার্টিকুলার অ্যাড্রেস হয়, সেই অ্যাড্রেসটাকে বলা হয় ফিজিক্যাল অ্যাড্রেস, ওকে? এখন মিলিয়ন্স অফ মিলিয়ন্স ফিজিক্যাল অ্যাড্রেসকে কখনোই কোনো কম্পিউটার বা কোনো মাইক্রোপ্রসেসর মনে রাখে না। সেই ফিজিক্যাল অ্যাড্রেসটাকে ও কী করে, রিজলভ করে। ওই রিজলভ করার জন্য মাইক্রোপ্রসেসর 8086 মাইক্রোপ্রসেসর ইন স্পেসিফিক, আমরা যেহেতু 8086 পড়ছি, ও কী ইউজ করে, মেমোরি সেগমেন্টেশন। তাহলে আগে মেমোরি সেগমেন্টেশন কী জিনিস দেখে নেওয়া যাক, তারপর আসা যাবে আমার মাইক্রোপ্রসেসর আর্কিটেকচারে, রাইট? এবার দেখো আমি এখানে একটা 1 MB-র মেমোরিকে ডায়াগ্রাম হিসেবে এঁকেছি, ওকে? এটা একটা 1 MB-র মেমোরি, এই গোটাটা একটা 1 MB-র মেমোরি, 1 MB-র। এবার ধরো তোমার কাছে একটা বই আছে, সেই বইয়ের মধ্যে তুমি কোনো একটা ডায়াগ্রামকে খোঁজার চেষ্টা করছো,
কোন একটা পার্টিকুলার ডায়াগ্রাম, তুমি কি করো সেই ডায়াগ্রামটা কোন পেজে আছে সেটা মনে রাখো। বইতে হয়তো 1000 পেজের বই, তার মধ্যে পার্টিকুলার তাহলে প্রত্যেকটা ডায়াগ্রাম মনে রাখার জন্য পার্টিকুলার প্রত্যেকটা ডায়াগ্রামের পেজ নাম্বার মনে রাখতে হবে। আমরা তো সেটা করি না। ইন জেনারেল কী করি, আমরা মনে রাখি কোন চ্যাপ্টারে ওই ডায়াগ্রামটা সিচুয়েটেড আছে, তাই তো? চ্যাপ্টার যদি মনে থাকে তাহলে ওটার মধ্যে মনে থাকবে যে কোন ডায়াগ্রামটা আছে ওই চ্যাপ্টারের মধ্যে, আমরা চ্যাপ্টার ওয়াইজ মনে রাখি। সেরকমই একটা বইকে যেরকম চ্যাপ্টারে ডিভাইড করা হয়, মেমরি সেগমেন্টেশন মানেই একটা গোটা মেমরি ইউনিটকে অনেকগুলো সেগমেন্টে ডিভাইড করা হয়েছে, অনেকগুলো সেগমেন্টে। এখন 8086 মাইক্রোপ্রসেসর তার 1 MB মেমরি ইউনিটকে 4টে সেগমেন্টে ডিভাইড করে। দেখো এটাও একটা 1 MB মেমরি, এটাকে আমরা 4টে সেগমেন্টে ডিভাইড করে এঁকেছি। ফার্স্ট সেগমেন্ট হচ্ছে কি ডাটা সেগমেন্ট, সেকেন্ডটা হচ্ছে কোড সেগমেন্ট, থার্ডটা হচ্ছে স্ট্যাক সেগমেন্ট, ফোর্থটা হচ্ছে এক্সট্রা সেগমেন্ট। ওকে, তো এই 4টে সেগমেন্ট আছে। এখন কোনো একটা চ্যাপ্টার যখন বইয়ের মধ্যে থেকে স্টার্ট হয় সেটার একটা স্টার্টিং পেজ নাম্বার থাকে, সেরকমই প্রত্যেকটা মেমরি সেগমেন্টের একটা স্টার্টিং মেমরি লোকেশান আছে। যেমন ডেটা সেগমেন্টটা পার্টিকুলার এই মেমরি লোকেশান থেকে স্টার্ট হচ্ছে, কোড সেগমেন্টটা পার্টিকুলার এই মেমরি লোকেশান থেকে স্টার্ট হচ্ছে, স্ট্যাক সেগমেন্টটা এখান থেকে স্টার্ট হচ্ছে, এক্সট্রা সেগমেন্টটা এখান থেকে স্টার্ট হচ্ছে। তো এই যে স্টার্টিং অ্যাড্রেস, প্রত্যেকটা সেগমেন্টের যে স্টার্টিং অ্যাড্রেসটা রয়েছে, এই স্টার্টিং অ্যাড্রেসটাকে বলা হয় সেগমেন্ট অ্যাড্রেস। মেমরি সেগমেন্টের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মেমরি সেগমেন্টের আলাদা আলাদা ডেডিকেটেড সেগমেন্ট অ্যাড্রেস রয়েছে। অফকোর্স সেটাই হওয়া উচিত, কারণ প্রত্যেকের আলাদা আলাদা স্টার্টিং মেমরি লোকেশান আছে। এগুলোকে বলি আমরা কি সেগমেন্ট অ্যাড্রেস, এখানে শর্টে লিখছি আমি সেগমেন্ট অ্যাড্রেস। এই 4টে হচ্ছে সেগমেন্ট অ্যাড্রেস। এখন ডেটা সেগমেন্টের সেগমেন্ট অ্যাড্রেস আলাদা, কোডের জন্য কোড সেগমেন্টের সেগমেন্ট অ্যাড্রেস আলাদা, স্ট্যাক সেগমেন্টের সেগমেন্ট অ্যাড্রেস আলাদা, এক্সট্রা সেগমেন্টের সেগমেন্ট অ্যাড্রেস আলাদা। এখন প্রত্যেকটা সেগমেন্টের এই যে সেগমেন্ট অ্যাড্রেসটা, এইটাকে লোকেট করার জন্য আমাদের একটা পার্টিকুলার পয়েন্টার ইউজ করতে হয়। তোমরা C++ প্রোগ্রামিংয়ে পয়েন্টার ইউজ করেছো, সেরকমই একটা পয়েন্টার এখানে ইউজ হয়। প্রত্যেকটা সেগমেন্টের জন্য আলাদা আলাদা পয়েন্টার ডেডিকেটেড আছে, ওদের সেগমেন্ট অ্যাড্রেসকে পার্টিকুলার ওই পয়েন্টারটা ওই সেগমেন্ট অ্যাড্রেসটাকেই পয়েন্ট করবে। ডেটা সেগমেন্টের জন্য সেই সেগমেন্ট অ্যাড্রেস পয়েন্টারটার নাম হচ্ছে DS, কোড সেগমেন্টের সেই সেগমেন্ট অ্যাড্রেস পয়েন্টারটা হচ্ছে CS, স্ট্যাক সেগমেন্টের SS, এক্সট্রা সেগমেন্টের জন্য ES। ঠিক আছে, এই 4টে হচ্ছে সেগমেন্ট অ্যাড্রেস পয়েন্টার। দ্যাট মিন্স মেমরি সেগমেন্টগুলো কোন পার্টিকুলার মেমরি লোকেশান থেকে স্টার্ট হয়েছে সেই লোকেশানের অ্যাড্রেসটা এই পয়েন্টারগুলো পয়েন্ট করে আছে। এখন ধরো সাপোজ কোনো একটা ইনস্ট্রাকশান আমাদের এই কোড সেগমেন্টের কোনো একটা পার্টিকুলার মেমরি লোকেশানে সিচুয়েটেড, এটা কোড সেগমেন্ট। ধরো কোনো একটা পার্টিকুলার ইনস্ট্রাকশান আমার এই মেমরি লোকেশানে সিচুয়েট করছে, এইখানে পার্টিকুলার এই মেমরি লোকেশানটার মধ্যে আমার কোনো একটা ইনস্ট্রাকশান রয়েছে। ঠিক আছে, ইনস্ট্রাকশানকে আই দিয়ে লিখছি। এখন এই ইনস্ট্রাকশানটাকে যদি আমায় ফেচ করে আনতে হয় মাইক্রোপ্রসেসরের মধ্যে, তাহলে আমার কী লাগবে? ফার্স্ট অফ অল জানতে হবে এটা কোন সেগমেন্টের মধ্যে সিচুয়েটেড। সেটা জানার জন্য আমার কী দরকার? ওই সেগমেন্টের সেগমেন্ট অ্যাড্রেস। সেটা কোত্থেকে পাবো? এই CS পয়েন্টার যে ভ্যালুটাকে অ্যাড্রেস করে বসে আছে এই CS পয়েন্টার, সেই পয়েন্টারের ভ্যালুটা দেখলেই বুঝে যাবো এটা কোন সেগমেন্টের মধ্যে সিচুয়েটেড। কিন্তু শুধুমাত্র সেগমেন্ট অ্যাড্রেস দেখলে কি আমরা এই পার্টিকুলার মেমরি লোকেশানটার যে অ্যাড্রেসটা রয়েছে সেটাও তো একটা ফিজিক্যাল অ্যাড্রেস, সেইটা কি পেয়ে যাবো সেগমেন্ট অ্যাড্রেস দেখে? অফকোর্স নট। সেইটাকে পেতে গেলে আমাদের একটা সেকেন্ডারি পয়েন্টার দরকার পড়ে। প্রত্যেকটা সেগমেন্টের জন্যই সেই সেকেন্ডারি পয়েন্টারটা আছে, নিজস্ব নিজস্ব ডেডিকেটেড সেই সেকেন্ডারি পয়েন্টার আছে। কারণ প্রত্যেকটা সেগমেন্টের মধ্যেও তো অনেকগুলো ইন্ডিভিজুয়াল মেমরি লোকেশান আছে, সেই ইন্ডিভিজুয়াল মেমরি লোকেশানগুলোকেও লোকেট করার জন্য সেই সেকেন্ডারি পয়েন্টারটা ইউজ হয়। সেই পয়েন্টারটার নাম হচ্ছে অফসেট অ্যাড্রেস পয়েন্টার। আর সেই ইন্ডিভিজুয়াল মেমরি লোকেশানগুলো যেগুলো সেগমেন্টের মধ্যে সিচুয়েটেড সেই অ্যাড্রেসগুলোকে বলি আমরা অফসেট অ্যাড্রেস, রাইট? এখন কোড সেগমেন্টের মধ্যে যতগুলো মেমরি লোকেশান আছে প্রত্যেকটা মেমরি লোকেশানের অফসেট অ্যাড্রেসকে পয়েন্ট করার জন্য যে অফসেট অ্যাড্রেস পয়েন্টার আমরা ইউজ করছি সেটা হচ্ছে IP, এটা হচ্ছে কি অফসেট অ্যাড্রেস পয়েন্টার, অফসেট। আর CSটা কী ছিল? সেগমেন্ট অ্যাড্রেস পয়েন্টার, রাইট? সেরকমই স্ট্যাক সেগমেন্টের জন্য অফসেট অ্যাড্রেস পয়েন্টার হচ্ছে SP BP। কেন দুটোই ইউজ করি সেটা নিয়ে পরে আলোচনা করা যাবে। এক্সট্রা সেগমেন্টের জন্য SI,
এটা এ সাইডটা হচ্ছে এক্সট্রা সেগমেন্টের অফসেট অ্যাড্রেস পয়েন্টার, ডাটা সেগমেন্টের অফসেট অ্যাড্রেস পয়েন্টার হচ্ছে ডিআই, রাইট? তো এইরকমই আমরা কোড সেগমেন্ট নিয়ে যেহেতু কাজ করছি, আমরা আমাদের কোন অফসেট অ্যাড্রেস পয়েন্টারটা দরকার? আইপি। এখন আমরা যদি সিএস মানে সেগমেন্ট অ্যাড্রেস পয়েন্টার আর আইপি অফসেট অ্যাড্রেস পয়েন্টারের দুটো ভ্যালুকে আমরা জানতে পারি বা আমাদের কাছে থাকে, তাহলে আমরা ইজিলি এই যে পার্টিকুলার ইনস্ট্রাকশনটা যেই মেমোরি লোকেশানে সিচুয়েট করা আছে এই লোকেশানের ফিজিক্যাল অ্যাড্রেস আমরা ক্যালকুলেট করতে পারবো। এখন দেখো সেগমেন্ট অ্যাড্রেস আর অফসেট অ্যাড্রেস থেকে কী করে ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করা হয়। ওকে, তাহলে যেই ফর্মুলাটা দিয়ে আমরা সেগমেন্ট অ্যাড্রেস আর অফসেট অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেসকে ক্যালকুলেট করতে পারি, সেই ফর্মুলাটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস ইজ ইকুয়ালস টু সেগমেন্ট অ্যাড্রেস ইনটু 10H প্লাস অফসেট অ্যাড্রেস। এখন দেখবার বিষয় এখানে যে প্রত্যেকটা ভ্যালু আছে, সেগমেন্ট অ্যাড্রেসের যে ভ্যালুটা আছে, অফসেট অ্যাড্রেসের যে ভ্যালুটা আছে, প্রত্যেকটা ভ্যালু হচ্ছে একটা হেক্সাডেসিমাল ভ্যালু, সেই জন্য ইনটু 10H। হেচ মিনস হেক্সাডেসিমাল। এখন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে করা যাক। ধরো যেই ইনস্ট্রাকশানটা এখানে সিচুয়েটেড আছে, এই যে আই যে ইনস্ট্রাকশানটা এখানে আছে, সেই ইনস্ট্রাকশানটা কোথায় আছে? কোড সেগমেন্টের মধ্যে। ধরে নাও কোড সেগমেন্টের যে সেগমেন্ট অ্যাড্রেসটা মানে যে স্টার্টিং অ্যাড্রেসটা রয়েছে সেটা হচ্ছে 1000H, মানে 1000 hex ভ্যালু, রাইট? তাহলে সেগমেন্ট অ্যাড্রেস কত হলো? 1000H। আর যেই পার্টিকুলার মেমোরি লোকেশানে রয়েছে ইনস্ট্রাকশানটা সেই লোকেশানটার অফসেট অ্যাড্রেস 2345H, মিনস 2345 এই হেক্স ভ্যালুটা হচ্ছে ওর অফসেট অ্যাড্রেস, এই কোড সেগমেন্টের পার্টিকুলার এই মেমোরি লোকেশানের অফসেট অ্যাড্রেস। তাহলে এই ভ্যালুগুলো আমরা এই ফর্মুলার মধ্যে বসিয়ে দিই। সেগমেন্ট অ্যাড্রেস কত ছিল? 1000H ইনটু 10 hex প্লাস অফসেট অ্যাড্রেস কত? 2345 hex। ওকে, তাহলে ক্যালকুলেট করলে কত বেরোয় টোটালটা? 1000H প্লাস 2345H ইজ ইকুয়ালস টু 1245 hex। এইটা হচ্ছে আমাদের এই পার্টিকুলার মেমোরি লোকেশানটা যেখানে এই আই ইনস্ট্রাকশানটা সিচুয়েটেড ওইটার ফিজিক্যাল অ্যাড্রেস। এই ফিজিক্যাল অ্যাড্রেসটা ক্যালকুলেট করার পর তোমরা একটা জিনিস লক্ষ্য করো, ওর যে সেগমেন্ট অ্যাড্রেসটা ছিল সেটা কত বিটের সেগমেন্ট অ্যাড্রেস ছিল? এটা একটা হেক্স ভ্যালু, প্রত্যেকটা ডিজিট কনসিস্ট অফ 4 bit। তাহলে এখানে কটা ডিজিট আছে? 1000, 4টে, 4×4 ইজ ইকুয়ালস টু 16 bit। আর অফসেট অ্যাড্রেসটাও ছিল 16 bit একটা অ্যাড্রেস, কিন্তু যখন ফিজিক্যাল অ্যাড্রেসটা ক্যালকুলেটেড হলো তখন সেটার কত বিটের হয়ে গেল? 1, 2, 3, 4, 5, 5×4 ইজ ইকুয়ালস টু 20 bit। দ্যাটস ওয়াই এটা একটা 20 bit অ্যাড্রেস, 20 bit অ্যাড্রেস, 20 bit ফিজিক্যাল অ্যাড্রেস। ওকে, তাই 1 MB মেমোরির যতগুলো এখানে ইন্ডিভিজুয়াল মেমোরি লোকেশান আছে প্রত্যেকটা অ্যাড্রেসই 20 bit করে। আর আমরা বলেছি 8086 মাইক্রোপ্রসেসর 20 bit অ্যাড্রেস বাসকে সাপোর্ট করে। এই 20 bit অ্যাড্রেসটাকে লোকেট করার জন্য ওর কী দরকার? 20 bit অ্যাড্রেস বাস। তাই 1 MB থেকে যদি ম্যাক্সিমাইজ হয়ে যায় তাহলে ও কিন্তু আর সেই মেমোরিটাকে সাপোর্ট করতে পারবে না। ওকে, সেটা 20 bit থেকে বেশি বিটের অ্যাড্রেস হয়ে যাবে, ও আর সেটা সাপোর্টেড নয়, রাইট? এবার এই কাজটা কী করে আমরা এই লজিক সার্কিটের মাধ্যমে করব, মানে বাস ইনফ্রাস্ট্রাকচার ইউনিট কী করে এই কাজটা করবে সেটা দেখে নেওয়া যাক। দেখো আমাদের কী দরকার এই অ্যাড্রেসটাকে লোকেট করার জন্য? সেগমেন্ট অ্যাড্রেস আর অফসেট অ্যাড্রেস। দেখো এখানে একটা অবজেক্ট আমরা এঁকেছি, এই অবজেক্টটার মধ্যে কটা পার্ট আছে? 5টা পার্ট। 5টা পার্টের নাম কী কী? ইএস, এসএস, ইএস, সিএস, এসএস, ডিএস, আইপি। ওকে, এখন ইএস, সিএস, এসএস, ডিএস এগুলো কী জিনিস? কিছুক্ষণ আগে আমরা তোমাদের বললাম যে এগুলো হচ্ছে সেগমেন্ট অ্যাড্রেস, তাই তো? তাহলে এইগুলো হচ্ছে কী সব? সেগমেন্ট অ্যাড্রেস, রাইট? রং। এইগুলো কী করে সেগমেন্ট অ্যাড্রেস হবে? এইগুলো তো সেগমেন্ট অ্যাড্রেস তো মেমোরির পার্ট, মেমোরি তো আর মাইক্রোপ্রসেসরের মধ্যের কোনো অবজেক্ট না, ওটা তো মাইক্রোপ্রসেসরের থেকে সেপারেট একটা পার্ট। তো তার মধ্যের একটা পার্ট হচ্ছে গিয়ে সেগমেন্ট অ্যাড্রেস, সেগুলো হচ্ছে স্টার্টিং অ্যাড্রেস প্রত্যেকটা সেগমেন্টের। এইটা হচ্ছে সেগমেন্ট অ্যাড্রেস রেজিস্টার সেট। এই যে 4টে রেজিস্টার এইগুলো হচ্ছে 4টি একটা রেজিস্টার। প্রত্যেকটা রেজিস্টার কী করছে? এই যে সেগমেন্ট অ্যাড্রেসের যে ভ্যালুগুলো সেগমেন্ট অ্যাড্রেস পয়েন্টার যেগুলোকে পয়েন্ট করে রেখেছে সেই ভ্যালুটা কোথায় গিয়ে স্টোর হচ্ছে? এই রেজিস্টারের মধ্যে। এই রেজিস্টারের মধ্যে প্রত্যেকটা সেগমেন্টের সেগমেন্ট অ্যাড্রেসগুলো স্টোর করা আছে।
তার মানে সেগমেন্ট অ্যাড্রেস দিয়ে রেজিস্টার চার্টে অলরেডি অকুপাইড, ওকে। আর এখানে আর অন্য কোনো ভ্যালু এখানে ইনক্লুড করা যায় না, এগুলো অলরেডি সেগমেন্ট অ্যাড্রেস দিয়ে অকুপাইড। আর আইপি, আইপি কি? আইপি হচ্ছে কোর সেগমেন্টের অফসেট অ্যাড্রেস পয়েন্টার, তাই তো? ইনস্ট্রাকশন সবসময় কোর সেগমেন্টের মধ্যেই থাকবে, তাই শুধুমাত্র একটাই অফসেট অ্যাড্রেস পয়েন্টার আমরা এই অবজেক্টের এই রেজিস্টার হিসেবে ইনক্লুড করেছি। তাই এখানে টোটাল পাঁচটা রেজিস্টার আছে, চারটে হচ্ছে গিয়ে সেগমেন্ট অ্যাড্রেস রেজিস্টার, সেগমেন্ট অ্যাড্রেস রেজিস্টার, আর এই সিঙ্গেল এটা হচ্ছে গিয়ে অফসেট অ্যাড্রেস রেজিস্টার, অফসেট অ্যাড্রেস রেজিস্টার, ওকে। তাহলে টোটাল পাঁচটা রেজিস্টার আছে। এখন এই পার্টিকুলার এই মেমোরি লোকেশনটাকে আইডেন্টিফাই করার জন্য আমার সেগমেন্ট অ্যাড্রেস রেজিস্টার থেকে, সেগমেন্ট অ্যাড্রেস রেজিস্টার থেকে যে সিএস পার্টটা আছে এখান থেকে আমরা এই লোকেশানের সেগমেন্ট অ্যাড্রেসটা পেয়ে যাবো 100H, সেটাই সিএস এর মধ্যে সেভ করা রয়েছে। আর অফসেট অ্যাড্রেসটা পাবো কি থেকে? এই আইপি রেজিস্টার সেট, এই আইপি রেজিস্টারের মধ্যে থেকে আমরা অফসেট অ্যাড্রেসটাকে পেয়ে যাবো, রিট্রিভ করতে পারবো। এই দুটো ভ্যালু কোথায় যাচ্ছে দেখো, এইরকম একটা সার্কিটের মধ্যে। যখনই তোমরা ইলেকট্রনিক্সে এরকম একটা সার্কিট দেখবে বুঝে যাবে এই সার্কিটটা হচ্ছে গিয়ে অ্যারিথমেটিক লজিক সার্কিট, ঠিক আছে? এই অ্যারিথমেটিক সার্কিটের মধ্যে কী হয়, অ্যারিথমেটিক্যাল অপারেশনগুলো পারফর্ম হয়। এখন অ্যারিথমেটিক অপারেশন বলতে সাবস্ট্রাকশন, অ্যাডিশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এই চারটে অপারেশন এই সার্কিটের মধ্যে পারফর্ম হয়। এবার আমাদের কী করতে হবে, ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করতে হবে। এই ক্যালকুলেশনের জন্য তো আমাদের একটা অ্যারিথমেটিক অপারেশন দরকার, মাল্টিপ্লিকেশন আর অ্যাডিশন। এই অ্যারিথমেটিক অপারেশনগুলো কোথায় ঘটবে, এই সার্কিটটার মধ্যে, ওকে। এই বিআইইউ ইউনিটের মধ্যে যেই অ্যারিথমেটিক লজিক সার্কিটটা রয়েছে সেই সার্কিটটা এই ম্যাথমেটিক্যাল অপারেশনগুলোকে এক্সিকিউট করবে। এবার ইনপুট হিসেবে কী যাবে, এর দুখানা ইনপুট হ্যান্ড হয়, এটা একটা ইনপুট হ্যান্ড, এটা একটা ইনপুট হ্যান্ড। এই ইনপুট হ্যান্ডে কী যাবে, সেগমেন্ট অ্যাড্রেস। এই ইনপুট হ্যান্ড দিয়ে কী যাবে, অফসেট অ্যাড্রেস। কোত্থেকে পাবে, সিএস আর আইপি রেজিস্টার থেকে। যে সেগমেন্ট অ্যাড্রেস আর অফসেট অ্যাড্রেসটা পেয়ে গেল, সঙ্গে সঙ্গে এখানে এই ফিজিক্যাল অ্যাড্রেসটা ক্যালকুলেশন কমপ্লিট হয়ে গেল, এখানে ফিজিক্যাল অ্যাড্রেসটা ক্যালকুলেট হয়ে গেল। তারপর এটা হচ্ছে আউটপুট, এই আউটপুট হিসেবে কে যাবে, এই ফিজিক্যাল অ্যাড্রেসটা। এবার এই ফিজিক্যাল অ্যাড্রেসটা আউটপুট হিসেবে কিসের মধ্যে দিয়ে যাবে, আমাকে তো মেমোরির এই লোকেশানটাকে সিলেক্ট করতে হবে। আমরা আগের লেকচারে বলেছিলাম তিনটে বাস ইউজ হয়, কী কী বাস, অ্যাড্রেস বাস, ডেটা বাস আর কন্ট্রোল বাস। এই যে ফিজিক্যাল অ্যাড্রেসটা এখানে ক্যালকুলেটেড হলো ওইটা অ্যাড্রেস বাসের মধ্যে প্লেসড হবে। সে অ্যাড্রেস বাস কী করবে, গিয়ে মেমোরির মধ্যে পার্টিকুলার এই লোকেশানটাকে সিলেক্ট করবে, ওকে। এবার কোনো একটা লোকেশান সিলেক্ট হওয়ার পর সেই লোকেশানে আমরা দুটো কাজ করতে পারি, কী কী, ইদার রিড অপারেশন অথবা রাইট অপারেশন, মানে ওর মধ্যে কিছু স্টোরও করে রাখতে পারি ডেটা, অথবা ওর মধ্যে যে ডেটাটা অলরেডি প্রেজেন্ট সেটাকে আমরা রিট্রিভ করতে পারি। সেই ইনস্ট্রাকশানটা কে দেবে, কন্ট্রোল বাস। কন্ট্রোল বাস কী করবে, রিড সিগনাল দেবে। যে রিড সিগনাল দিল সঙ্গে সঙ্গে বুঝে গেল যে এই মেমোরি লোকেশানের মধ্যে যে ইনস্ট্রাকশানটা আছে সেটা এবার রিট্রিভ করে মাইক্রোপ্রসেসরের মধ্যে ঢুকিয়ে আনতে হবে। সেই যে ডেটাটা ইনস্ট্রাকশানটা সেটা আসবে কিসের মাধ্যমে, ডেটা বাসের মাধ্যমে। ডেটা বাসের মাধ্যমে মেমোরি থেকে ইনস্ট্রাকশানটা এলো, এসে কি ডিরেক্টলি এক্সিকিউশন ইউনিটের মধ্যে চলে যাবে, তোমাদের কী মনে হয়? অফকোর্স না, কারণ এটা একটা পাইপলাইন প্রসেসর, এখানে অলরেডি কোনো একটা ইনস্ট্রাকশান এক্সিকিউট করছে, তাহলে এখানে কিন্তু আসতে পারবে না সেই ইনস্ট্রাকশানটা। যদি চলে আসে তাহলে সেই যে এক্সিকিউটেড, যে অলরেডি এক্সিকিউট করছে যে ইনস্ট্রাকশানটা, সেটা হ্যাম্পার হবে, ওকে। তাহলে আমরা সেটা চাই না, তাহলে কী করবো, এক্সিকিউট করার আগেই তো আমি ইনস্ট্রাকশানটাকে ফেচ করে নিয়েছি, তাহলে সেটাকে তো আমাদের কোথাও না কোথাও একটা সেভ করে রাখতে হবে। সেই সেভ করার জায়গাটা কি, এই অবজেক্টটা, এই যে অবজেক্টটা দেখতে পাচ্ছ এখানে, যে ইনস্ট্রাকশানটা আমরা অলরেডি ফেচ করে নিয়েছি সেই ইনস্ট্রাকশানটা এখানে সেভ হয়ে থাকবে। এই অবজেক্টটার নাম হচ্ছে সিক্স বাইট প্রিফেচ ইনস্ট্রাকশান কিউ, ওকে। প্রিফেচ কারণ অলরেডি একটা ইনস্ট্রাকশান এখানে এক্সিকিউট করছে, আমি সাথে সাথে নেক্সট ইনস্ট্রাকশানটাকে ফেচ করে নিয়েছি, সেটা তখন ইনস্ট্রাকশান হওয়ার কথা না কিন্তু ফেচ করে নিয়েছি, তাই জন্য এটা প্রিফেচড ইনস্ট্রাকশান, ওকে, যেটা আগে থেকে আমরা ফেচ করে রেখে দিয়েছি, তাই প্রিফেচড। এটা একটা কিউ, আমরা জানি স্ট্যাক আর কিউ। স্ট্যাক কী জিনিস, ফার্স্ট ইন লাস্ট আউট, যে ডেটাটা ফার্স্টে ঢুকবে সেই ডেটাটা একদম লাস্টে এক্সিট করবে, সেটা হচ্ছে কি স্ট্যাক, স্ট্যাকের প্রপার্টি হচ্ছে সেটা। কিউ, কিউর প্রপার্টি কী আমরা জানি, ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে ডেটাটা একদম ফার্স্টে এন্টার করবে সেই ডেটাটাই
একদম ফাস্টে কিউ থেকে এক্সিট করবে। তাহলে এটা হচ্ছে একটা কিউ। এখন এটা কেন সিক্স বাইট প্রিফেজ কিউ ইনস্ট্রাকশন আর এটা কেনই বা কিউ হলো সেটা বোঝার জন্য আমাদের আলাদা একটা ডায়াগ্রাম এঁকে দেখতে হবে। ওকে, তাহলে আমরা কি জানি মেমোরির মধ্যে কী স্টোর থাকে? ডেটা আর ইনস্ট্রাকশন। এখন যত ইনস্ট্রাকশন বা ডেটা স্টোর থাকে সেইগুলো তো আর আমরা যে হিসেবে ডেটাটাকে স্টোর করি, ধরো মুভি বা কোনো একটা গান বা যে ইনস্ট্রাকশনটা কি ধরো আমরা স্টোর করবো, সেটা তো আর সেই হিসেবে স্টোর হয় না। সেটা কী হিসেবে স্টোর হয়? জিরো আর ওয়ানের একটা বাইট স্ট্রিম হিসেবে। এখন প্রত্যেকটা যে ইনস্ট্রাকশন স্টোর থাকে মেমোরির মধ্যে, প্রত্যেকটা ইনস্ট্রাকশনের আলাদা আলাদা সাইজ হয়। আলাদা আলাদা সাইজ হয় মানে প্রত্যেকটা ইনস্ট্রাকশন একটা সার্টেন নাম্বার অফ বাইট নিয়ে তৈরি হয়। এখন এই জিনিসটাকে ভালো করে বুঝতে গেলে বোর্ডের দিকে তাকাও। আমরা এখানে তিনটি ইনস্ট্রাকশন লিখেছি, তিনটেই মুভ ইনস্ট্রাকশন। মুভ এল কমা বিএল, মুভ এল কমা 25H, মুভ এল কমা 1509H। এখন মুভ হচ্ছে গিয়ে মুভ ইনস্ট্রাকশন। কী মুভ করতে বলছে ফার্স্ট ইনস্ট্রাকশনে? এল আর বিএল হচ্ছে এগুলো একটা রেজিস্টার। এই রেজিস্টারগুলো কী রেজিস্টার, কী পারপাসে আসে, কত বিটা রেজিস্টার, ওগুলো নিয়ে পরে বলছি কিছুক্ষণ পর। আপাতত দেখো বিএল আর এল হচ্ছে গিয়ে দুটো রেজিস্টার। ফার্স্ট ইনস্ট্রাকশনের মানে কি? বিএল রেজিস্টারের মধ্যে যে কন্টেন্টটা আছে সেটা এল রেজিস্টার, এল হচ্ছে ডেস্টিনেশন, বিএল হচ্ছে সোর্স। এই পাশেরগুলো হচ্ছে সোর্স, এই পাশেরগুলো হচ্ছে ডেস্টিনেশন। বিএল রেজিস্টার থেকে এল রেজিস্টারের মধ্যে বিএলের যে কন্টেন্টটা আছে সেটাকে মুভ করতে বলা হচ্ছে। ওকে, সেকেন্ড ইনস্ট্রাকশনটা কি? মুভ এল কমা 25H। 25H এটা একটা হেক্সাডেসিমাল নিউমেরিক ভ্যালু, তাই তো? সেই 25 নিউমেরিক ভ্যালুটাকে বলা হচ্ছে এল রেজিস্টারের মধ্যে মুভ করতে। থার্ড ইনস্ট্রাকশনটাও সেম, শুধু 1509H, এটাও একটা নিউমেরিক ভ্যালু কিন্তু এটা সাইজটা একটু বড়। এবার আসি মুভ, এটা হচ্ছে গিয়ে মেন ইনস্ট্রাকশন। আমরা কি বলেছি প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য আলাদা আলাদা অপকোড থাকবে, মানে এই ইনস্ট্রাকশনের জন্য একটা সার্টেন জিরো আর ওয়ানের বাইট স্ট্রিম থাকবে, একটা বাইট প্যাটার্ন থাকবে, তাই তো? কারণ এইগুলো আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লিখি, ওইগুলো তারপর সেভ হয় কী হিসাবে? জিরো আর ওয়ানের বাইট স্ট্রিম হিসাবে। এখন প্রত্যেকটা ইনস্ট্রাকশনকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করার জন্য আমাদের প্রত্যেকটা ইনস্ট্রাকশনের একটা অপকোড লাগে, মানে জিরো আর ওয়ানের একটা সার্টেন প্যাটার্ন লাগে। এই মুভ ইনস্ট্রাকশনের ধরো একটা সার্টেন অপকোড আছে। এবার এল আর বিএল কি? এই দুটো হচ্ছে রেজিস্টার। এখন নিশ্চয়ই রেজিস্টার অনেক নেই, একটা মাইক্রোপ্রসেসরের মধ্যে অনেক রেজিস্টার থাকতে পারে না, একটা লিমিটেড নাম্বার অফ রেজিস্টারই থাকতে পারে, রাইট? এখন প্রত্যেকটা রেজিস্টারকে আলাদা করে আইডেন্টিফাই করার জন্য ওদের জন্য আমরা আলাদা আলাদা অপকোড ডিফাইন করে রেখেছি। ওকে, এল এর জন্য আলাদা অপকোড থাকবে, বিএল এর জন্য আলাদা অপকোড থাকবে। অপকোড মিনস জিরো আর ওয়ানের একটা বাইট প্যাটার্ন। তাহলে এই গোটা যে ইনস্ট্রাকশনটা দেখতে পাচ্ছ, ফার্স্টের যে গোটা ইনস্ট্রাকশন, এই গোটা ইনস্ট্রাকশনটার মধ্যে শুধুই কী আছে? অপকোড, অপকোড, রাইট? সেকেন্ড ইনস্ট্রাকশন, সেকেন্ড ইনস্ট্রাকশনটা কি? মুভ এল কমা 25H। এই ইনস্ট্রাকশনটার মধ্যে মুভ এই পার্টের জন্য একটা অপকোড থাকবে, এল হচ্ছে একটা রেজিস্টার, এর জন্য একটা অপকোড থাকবে। ওকে, কিন্তু 25H এটা একটা তো হেক্সাডেসিমাল নিউমেরিক ভ্যালু, তোমাদের কী মনে হয় এটার জন্য কোনো অপকোড থাকার দরকার আছে? অফকোর্স নট, কারণ এটা তো নিউমেরিক ভ্যালু। নিউমেরিক ভ্যালু তো মাইক্রোপ্রসেসর এমনি বুঝে যাবে, ওকে যখন জিরো আর ওয়ানে লেখা হবে ওটাকে যখন রিজলভ করা হবে তখন সঙ্গে সঙ্গে বুঝে যাবে এটা একটা 25 হেক্সাডেসিমাল ভ্যালু আছে। আমরা যদি 25 জন্য অপকোড ইউজ করতাম তাহলে আমাদের বিলিয়ন্স অফ বিলিয়ন্স নিউমেরিক ভ্যালু আছে, প্রত্যেকের জন্যই আলাদা আলাদা অপকোড ইউজ করতে হতো, তাই তো? একটার জন্য করলে সবার জন্যই করতে হবে সেটা তো সম্ভব না। রেজিস্টার হচ্ছে একটা লিমিটেড অ্যামাউন্ট, ইনস্ট্রাকশনও একটা লিমিটেড অ্যামাউন্ট, 300, 400, 500, 700, নট কি বিলিয়ন্স অফ বিলিয়ন্স, তা তো নয়। তাই জন্য কোনো নিউমেরিক হেক্সাডেসিমেল ভ্যালুর জন্য আমরা অপকোড ডিফাইন করি না, সেটা যখন জিরো আর ওয়ানে চলে আসে সেটাকে দেখলেই বুঝে যায় মাইক্রোপ্রসেসর যে এটা একটা নিউমেরিক ভ্যালু। ওকে, তাহলে এই সেকেন্ড ইনস্ট্রাকশনটায় দুটো পার্ট, এই পার্টটা হচ্ছে অপকোড পার্ট আর এই পার্টটা হচ্ছে গিয়ে নিউমেরিক ভ্যালু পার্ট। এই পার্টটা কত সাইজের? 25H, এটা একটা হেক্সাডেসিমাল ভ্যালু। 2 and 5 দুটো ডিজিট আছে, 4+4 মিন্স 8-bit মিন্স 1-byte একটা ভ্যালু, তার মানে এটা আছে অপকোড, এখানে আছে অপকোড প্লাস 1-byte। তাহলে ইনস্ট্রাকশনটার মধ্যে সাইজ কত হবে? অপকোডটার যে সাইজ হবে সেটা প্লাস 1-byte।
নেক্সট ইনস্ট্রাকশনটা মুভ এল কমা 1509H, এই পার্টের জন্য থাকবে একটা অপকোড, এই পার্টের জন্য থাকবে একটা অপকোড, আর 1509H এটা চারটে ডিজিটের একটা হেক্স ভ্যালু, দ্যাট মিন্স এটা হচ্ছে টু বাইট কী করে এলো 1 2 3 4, চারটে ডিজিট, প্রত্যেকটা ডিজিটে চার বিট করে থাকে, 4 × 4 মিন্স 16 বিট মিন্স টু বাইট, তো এটা একটা অপকোড প্লাস টু বাইট। এখন তোমাদের কী মনে হয় তিনটের মধ্যে কোন ইনস্ট্রাকশনটা সব থেকে ছোটো? অফকোর্স ওপরের ইনস্ট্রাকশনটা, কারণ ওপরের ইনস্ট্রাকশনে শুধুই অপকোড আছে, নেক্সট ইনস্ট্রাকশনে অপকোড প্লাস ওয়ান বাইট, আর থার্ড ইনস্ট্রাকশনে অপকোড প্লাস টু বাইট। এটাই বলতে চাইছি যে প্রত্যেকটা ইনস্ট্রাকশনের আলাদা আলাদা বাইট সাইজ হয়। ওকে, এখন মেমোরির মধ্যে আমরা ধরো এইগুলো হচ্ছে সেই বাইটগুলো, সেই ইনস্ট্রাকশনের বাইটগুলো, এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স সেভেন এইট, এরকম করে এগুলো হচ্ছে পরপর বাইট। ওকে, এগুলো হচ্ছে পরপর বাইট, এরকম হতে পারে এটা যে ফার্স্ট বাইটটা সেটা ইটসেলফ একটা ইনস্ট্রাকশন হতে পারে, অথবা ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটে নিয়ে একটা কোনো ইনস্ট্রাকশন হতে পারে। 8086 মাইক্রোপ্রসেসর ম্যাক্সিমাম 6 বাইটের ইনস্ট্রাকশনকে সাপোর্ট করে, ম্যাক্সিমাম 6 বাইট। এবার ধরো ফার্স্টের যে বাইটটা আছে সেটা অলরেডি এক্সিকিউশন ইউনিটে চলে গেছে, অলরেডি এক্সিকিউশন ইউনিটে গিয়ে এক্সিকিউট করছে, তাহলে বিআইইউ কি জাস্ট সিম্পলি শোটা এনজয় করবে যে ও একই এক্সিকিউট করুক আমরা তারপর করবো? অফকোর্স না, ও কী করবে, নেক্সট যে বাইটগুলো আছে সেগুলো ফেচ করা স্টার্ট করে দেবে। এখন এই যে প্রিফেচ কিউটা বলেছিলাম, প্রিফেচ কিউটা 6 বাইট মানে 6টা বাইটের লোকেশান নিয়ে কনসিস্ট করে, এটা ফার্স্ট লোকেশান, এটা আছে 1 বাইটের, এটা সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স, এই ছখানা লোকেশান প্রত্যেকটা 1 বাইটের। তাহলে ম্যাক্সিমাম আমরা কটা বাইট প্রিফেচ করতে পারবো? 6টা বাইট। তাহলে ফার্স্টে ফার্স্ট বাইটটা যেই এক্সিকিউশন ইউনিটে চলে গেছে সেকেন্ড বাইটটাকে আমরা ফেচ করলাম, ওকে, এই ফিজিক্যাল অ্যাড্রেসটা রিজলভ করে ফেচ করলাম, ফেচ করে কিউর কোন পজিশানে আনবো, ধরে নাও কিউটা অলরেডি ফাঁকা আছে, কোন পজিশানে আনবো, একদম লাস্ট পজিশানে, এখানে আসবে সেকেন্ড বাইটটা, থার্ড বাইটটা তার উপরে, ফোর্থ বাইটটা তার উপরে, ফিফথ তার, সিক্সথ, তারপর সেভেন্থ। এবার কিছুক্ষণ আগে বলেছিলাম কিউ মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাহলে সেকেন্ড বাইটটা সবার আগে এন্টার করলো, তাহলে যখন এক্সিট করবে কিউর এই সাইড দিয়ে তখন সবার আগে সেকেন্ড বাইটটাই তো এক্সিট করবে, তাই তো? যেই সেকেন্ড বাইটটা এক্সিট করবে সঙ্গে সঙ্গে থার্ড বাইটটা এখানে চলে আসবে, ফোর্থ বাইটটা এখানে চলে আসবে, সেকেন্ড বাইটটা ধরো চলে গেছে, তাহলে থার্ড বাইটটা এখানে, ফোর্থ বাইটটা এখানে, মানে একটা একটা করে স্টেপ নিচে নামতে থাকবে, আর একদম উপরের যে বাইটটা সেটা কী হয়ে যাবে, খালি হয়ে যাবে, তাই তো? ধরে নাও সেটাই হয়েছে, ধরে নাও সেকেন্ড বাইটটা ও এক্সিকিউশন ইউনিটে পাঠিয়ে দিয়েছে, ফার্স্ট বাইটটার এক্সিকিউশন কমপ্লিট, তারপর সেকেন্ড বাইটটা পাঠিয়ে দিয়েছে, তাহলে একটা একটা করে বাইট নিচে নামতে স্টার্ট করেছে, থার্ডটা এখানে, ফোর্থটা এখানে চলে এসছে, ফিফথটা এখানে চলে এসছে, সিক্সটা এখানে চলে এসছে, এই সেভেন্থটা তারপর এখানে চলে এসছে, আর সেভেন্থ যে বাইটটা সেই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। তোমার কী মনে হয় যেই ফাঁকা হয়ে গেছে এই বাইটটা, বিআইইউ কি সঙ্গে সঙ্গে মেমোরি লোকেশানের যে নেক্সট বাইটটা আছে মানে যে এইথ যে বাইটটা রয়েছে এই যে এই বাইটটা, এই বাইটটাকে কি ও সঙ্গে সঙ্গে ফেচ করে নেবে, নাকি ও ওয়েট করবে কতক্ষণ এই পুরো কিউটা আবার ফাঁকা হয়, পুরোটা পুরো ক্লিয়ার হয়ে যায়, তারপর আবার 8 9 10 11 করে পরপর ফেচ করতে থাকবে? কী মনে হয় কোনটা করবে? কোনোটাই করবে না। কী করবে ও? ও প্রথম দুটো বাইট ক্লিয়ার হওয়ার অপেক্ষা করবে, মিন্স সেকেন্ড বাইটটা তো চলে গেছে, এবার থার্ড বাইটটা এখানে রয়েছে, সেই থার্ড বাইটটাও ধরো কন্ট্রোল ইউনিট হয়ে এক্সিকিউশন ইউনিটে চলে এসছে, তার মানে কী হবে, সিক্স এখানে থার্ড বাইটটা ছিল, এবার থার্ড বাইটটা চলে যাওয়ার পরে এখানে কী আসবে, ফোর্থ বাইট, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, সেভেন্থ বাইটটা এখন এখানে রয়েছে, তার মানে একদম ওপরে যে দুটো বাইট পজিশান রয়েছে সেই দুটো ফাঁকা হয়ে গেছে। এই মুহূর্তে এখন কী আছে বাইটের পজিশান, এই মুহূর্তে দুটো বাইট আমরা ক্লিয়ার করে দিয়েছি, তাহলে এই মুহূর্তে এখানে রয়েছে তার ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, সেভেন্থ বাইট এখানে রয়েছে, আর একদম ওপরের যে দুটো বাইট পজিশন আছে এটা ফাঁকা হয়ে গেছে। ও এই যেই দুটো বাইট ফাঁকা হয়ে গেছে সঙ্গে সঙ্গে ও আবার ফেচ করা স্টার্ট করবে, মেমোরিতে যাবে, মেমোরিতে গিয়ে নেক্সট যে দুটো বাইট রয়েছে এইথ আর নাইনথ বিটটা যে দুটো রয়েছে এই দুটোকে একসাথে ফেস করবে। এরকম করার কারণ কী, এরকম কেন করলো, তার কারণ দেখো ভালো করে মনে করো, একদম ফার্স্টে বলেছিলাম 8086 এটা 16 বিট মাইক্রোপ্রসেসর, দ্যাট মিন্স টু বাইটকে যদি ও প্রসেস করতে চায় অথবা ফেচ করতে চায় তাহলে ওর শুধুমাত্র একটা সাইকেল খরচা করলেই হয়ে যাবে। এখন যদি ও ফার্স্ট বাইটটা ক্লিয়ার হওয়ার সাথে সাথে ও যদি
এইট বাইকটাকেও নিয়ে আসতো তাহলে ওর একটা সাইকেল খরচা করতে হতো, আবার নাইন বাইকটাকে নিয়ে আসার জন্য যখন এইট বাইকটা এখান থেকে ক্লিয়ার হলো তখন আরেকটা সাইকেল খরচা করতে হতো। কী দরকার দুটো বাইককে ফেচ করতে ওর তখন দুটো সাইকেল ইউজ করতে হবে, দরকার নেই। ও কী করবে, দুটো বাইক ক্লিয়ার হওয়ার অপেক্ষা করবে, যখনই ক্লিয়ার হয়ে গেল সঙ্গে সঙ্গে একটা সিঙ্গেল সাইকেল রান করালো আর একসাথে এইট আর নাইন বিট এই দুটোকে ফেচ করে নিল অ্যাট এ টাইম, তাহলে ওটা মোর এফিশিয়েন্ট হলো, তাই তো? তাই জন্যই ও সিক্সটিন বিট মাইক্রোপ্রসেসর। এবার একটা ছোটো জিনিস তোমরা প্রশ্ন করতে পারো যে ধরো কোনো একটা ইনস্ট্রাকশান সাপোজ এইট নাইন টেন ইলেভেন এই চারটে বাইট নিয়ে কনসিস্ট করছে, এটা একটা সিঙ্গেল ইনস্ট্রাকশান, ওর চারটে বাইট আছে, সেই চারটে বাইট এইট নাইন টেন ইলেভেন, ধরো এখানে এইট আর নাইন বিটকেও ফেচ করে নিয়েছে, তাহলে সেই পুরো ইনস্ট্রাকশানটা কেউ ফেচ করলো, করলো না, ইনস্ট্রাকশানটার হাফ ফেচ করলো, হাফ ফেচ না করা অবস্থায় এখনও রয়ে গেছে মেমোরির মধ্যে, কোনো অসুবিধা হওয়ার কথা আছে? কোনো কি অসুবিধা হবে তোমাদের কি মনে হয়? কোনো অসুবিধাই হবে না, কারণ যতক্ষণে এইট বিটটা এইখান থেকে যেতে যেতে এখানে চলে আসবে, এখানে যখন এইট বিটটা আসবে তখন নাইন বাইটটা তো এখানে চলে আসবে, ততক্ষণে প্রসেসর অলরেডি টেন্থ আর ইলেভেন্থ বিটকে ফেচ করে নিয়েছে, টেন্থ আর ইলেভেন্থ বিট ততক্ষণে এখানে চলে এসছে, টেন্থ আর ইলেভেন্থ বিট, তখন এখানে সেভেন্থ আর সিক্স বিট নেই, এখানে তখন টেন্থ আর ইলেভেন্থ বিট চলে আসছে। তাই যতক্ষণে ইনস্ট্রাকশানটা প্রসেস হওয়ার জন্য রেডি হয়ে গেছে ততক্ষণে পুরো ইনস্ট্রাকশানের সমস্ত বাইটই এই কিউর মধ্যে সিচুয়েটেড। আর কিছুক্ষণ আগে বললাম এইটি এটি সিক্স ম্যাক্সিমাম সিক্স বাইটের ইনস্ট্রাকশানকে সাপোর্ট করে, তাই কোনো ইনস্ট্রাকশান যদি সিক্স বাইটেরও হয় তাতেও কোনো অসুবিধা নেই, যদি এইটা ফোর বাইট না হয়ে সিক্স বাইটের হতো মানে টুয়েলভ আর থার্টিন বিট নিয়ে এটা যদি কনসিস্ট করতো তাতেও কোনো অসুবিধা নেই, যতক্ষণে এইট বিটটা লাস্ট পজিশনে চলে আসছে কিউর ততক্ষণে নাইন টেন্থ ইলেভেন্থ টুয়েলভ আর থার্টিন বিট অলরেডি কিউর মধ্যে ফেচ করা হয়ে গেছে। তাই যেহেতু ম্যাক্সিমাম সিক্স বাইটের ইনস্ট্রাকশান এইট এইটি সিক্স সাপোর্ট করে তাই এই প্রিফেচ কিউটার সাইজও সিক্স বাইট, যাতে করে কি না যখন কোনো ইনস্ট্রাকশান এক্সিকিউট হওয়ার জন্য রেডি হয়ে গেছে তখন ইনস্ট্রাকশানের সমস্ত বাইট অ্যাট এ টাইম যাতে কিউর মধ্যে প্লেস করা থাকে। ওকে, তাহলে আরেকটা জিনিস ধরো, এটা তো একটা পাইপলাইন প্রসেসর, পাইপলাইন প্রসেসর সবসময় অ্যাজিউম করে কোনো ইনস্ট্রাকশান সিকুয়েন্সিয়াল ম্যানারে এক্সিকিউট করবে, দ্যাট মিন্স পাইপলাইন প্রসেসর এটা ধরেই নেয় ফার্স্ট ইনস্ট্রাকশান এক্সিকিউট করার পর ও পরপর সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স সেভেন এরকম করে এক্সিকিউট করতে করতে যাবে। কিন্তু এরকম যদি দেখা যায় যে ফার্স্ট ইনস্ট্রাকশান এক্সিকিউট করার পর এটা ছিল একটা জাম্প ইনস্ট্রাকশান, সেই জাম্প ইনস্ট্রাকশানটা বলছে ধরো টেন্থ বিটে জাম্প করতে, মানে ফার্স্ট বিটটা এক্সিকিউট করার পর ওকে এক্সিকিউট করতে বলা হচ্ছে টেন্থ বাইটটা, এরকম যখন পজিশান আসবে তখন কী হবে, কিউর মধ্যে তো ও অলরেডি সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স সেভেন্থ বাইটকে ভরে রেখে দিয়েছে, কিন্তু সেই বাইটগুলো তো এক্সিকিউট করার দরকারই নেই কারণ এখানে একটা জাম্প ইনস্ট্রাকশান ছিল, তাহলে সেই বাইটগুলো কি এখানে কোনো কাজে আসবে যেগুলো অলরেডি ফেচ করে রেখে দিয়েছিলো, দরকার নেই। কী করবে, ও কিউ থেকে ওই বাইটগুলো যে প্রিফেচ বাইটগুলো রয়েছে সেকেন্ড টু থেকে সেভেন্থ অবধি যে বাইটগুলো ফেচ করে রেখে দিয়েছে ওগুলোকে ফ্লাশ করে দেবে, মিন্স ডিসকার্ড করে দেবে, যেই ডিসকার্ড করে দিল সঙ্গে সঙ্গে আবার ও কী করলো টেন্থ বাইট পজিশানে চলে গেল, এই মেমোরি লোকেশানটাকে সিলেক্ট করলো, এই বাইকটাকে ফেচ করে নিল, টেন্থ বাইকটাকে এখানে একদম লাস্ট পজিশানে টেন্থ বাইকটাকে ও নিয়ে এলো, সেটাকে তারপর এক এক্সিকিউশন ইউনিটে ট্রান্সফার করে দিল, যে ট্রান্সফার করে দিল ও সঙ্গে সঙ্গে আবার ওর পাইপলাইন প্রসেসরের যে ম্যানার সেই হিসেবে ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন এরকম করে পরপর বাইটগুলোকে ও আবার ফেচ করতে স্টার্ট করেছে এবং পরপর পরপর এখানে ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন এই বাইটগুলো এখানে পরপর প্লেস করতে স্টার্ট করে দিয়েছে। ওকে, তাহলে যেই মুহূর্তে ও জাম্প ইনস্ট্রাকশান পাবে, জাম্প ইনস্ট্রাকশান পাবে সেই মুহূর্তে ওর যে পাইপলাইন আর্কিটেকচারের যে রুলটা সেই রুলটাকেও ফলো করতে পারলো না, তাহলে পাইপলাইন আর্কিটেকচারের রুলটা এখানে কী হলো, ফেল করে গেল। তাই বলা হয় যখনই জাম্প ইনস্ট্রাকশান আসে তখনই পাইপলাইন সেই দ্যাট পয়েন্টে ফেল করে যায়, কিন্তু তারপর যখন আবার টেন্থ ইনস্ট্রাকশানটাকে ও নিয়ে নিল ফেচ করে নিল তারপর আবার সিকুয়েন্সিয়ালি সেই জিনিসগুলোকে ফেচ করতে স্টার্ট করে দিয়েছে। ওকে, তাই পাইপলাইন প্রসেসর জাম্প ইনস্ট্রাকশানের সময় ফেল করে যায়। তো দিস ইজ অল অ্যাবাউট আমাদের বাস ইনফ্রাস্ট্রাকচার ইউনিট, এরপর নেক্সট ইউনিটটা সেটা হচ্ছে এক্সিকিউশন ইউনিট। ওকে, তাহলে এই এক্সিকিউশন ইউনিট বোঝার জন্য আমাদের দুটো পার্টকে মেন হাইলাইট করতে হবে, একটা হচ্ছে এই পার্টটা, একটা হচ্ছে এই পার্টটা। ওকে,
তো এই সার্কিটটা আমরা কিছুক্ষণ আগে এক্সপ্লেন করেছিলাম, এটা একটা নিউমেরিক্যাল সার্কিট, দ্যাট মিন্স এটা একটা অ্যারিথমেটিক সার্কিট। এখানে কী কী এই সার্কিটটার মধ্যে কী কী অপারেশান পারফর্ম হয়? অ্যাডিশান, সাবস্ট্রাকশান, মাল্টিপ্লিকেশান, ডিভিশন, রাইট? কিন্তু এক্সিকিউশন ইউনিটে আসার আগে আমাকে যে মেমোরি থেকে ইনস্ট্রাকশনটা ফেচ করেছি সেটাকে কী করতে হয়? ডিকোড করতে হয়, ওই ইনস্ট্রাকশনটার অপকোডটাকে ডিকোড করতে হয়। সেটা কোন পার্ট করে? এই কন্ট্রোল ইউনিট পার্ট। তাহলে এখান থেকে যে ইনস্ট্রাকশন বাইটটা এলো এটা ফার্স্টে কন্ট্রোল ইউনিটের মধ্যে এলো। ওকে, কন্ট্রোল ইউনিট ওই ইনস্ট্রাকশনটার অপকোডটাকে, প্যাটার্নটাকে বুঝলো, বুঝলো মানে ডিকোড করলো। যে ডিকোড করলো সঙ্গে সঙ্গে সেটা তারপর কোথায় পাঠিয়ে দিল? এই এক্সিকিউশন ইউনিটের মধ্যে। এখন তোমাদের কিছুক্ষণ আগে দেখালাম কোনো ইনস্ট্রাকশনের মধ্যে অপকোডও থাকতে পারে, আবার সেই ইনস্ট্রাকশনটার মধ্যে ইট সেলফ নিউমেরিক ডিজিট অপারেন্টটাও থাকতে পারে, ঠিক আছে? এখন যে নিউমেরিক ডিজিটটা রয়েছে সেটাকে কি আর ডিকোড করার দরকার আছে? কারণ ওটার তো কোনো অপকোড হয় না। তখন কি করবে? ধরো সেরকম একটা ইনস্ট্রাকশন এখানে লিখছি, মুভ এল কমা 25H, এটা হচ্ছে সেই নিউমেরিক ডিজিটটা, এটার কোনো অপকোড হয় না। এই পার্টটার অপকোড হয়, এই পার্টটার অপকোড হয়, তো সেই অপকোডটা কোথায় যাবে? কন্ট্রোল ইউনিটে, সেটা ডিকোডেড হলো। কিন্তু এই নিউমেরিক ডিজিটটাকে কন্ট্রোল ইউনিটে আনার কোনো দরকারই নেই, ওটাকে আমরা ডিরেক্টলি এক্সিকিউশন ইউনিটে পাঠিয়ে দিতে পারি। তাই সেই জন্য এখানে একটা আরেকটা সাবলাইন এঁকেছি, এই সাবলাইনটা কী করবে? এই যে নিউমেরিক ডিজিটটা সেটাকে ডিরেক্টলি এক্সিকিউশন ইউনিটে পাঠিয়ে দেবে, ওটাকে আর এই কন্ট্রোল ইউনিটের মধ্যে এন্টার করাবেই না, কারণ ওটা ডিকোডের কোনো দরকারই নেই। ওকে, এবার কন্ট্রোল ইউনিট কী করবে? যে ডিকোড করলো বুঝে গেল কী কাজ আছে, সঙ্গে সঙ্গে ও কন্ট্রোল সিগন্যাল সেন্ড করবে। কাদেরকে? এই পুরো কম্পিউটারের যে মেমোরির যতগুলো অবজেক্ট আছে বলো, অন্যান্য কম্পিউটারের যে সমস্ত অবজেক্ট আছে, ইনপুট আউটপুট ডিভাইস, এক্সটার্নাল মেমোরি যা আছে সবগুলোকে কন্ট্রোল সিগন্যাল সেন্ড করবে। সেই কন্ট্রোল সিগন্যালের মধ্যে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে কোন অবজেক্টের কী কাজ আছে পার্টিকুলার ওই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করার জন্য। এবার যে প্রত্যেকটা অবজেক্ট সেই কন্ট্রোল সিগন্যাল পেয়ে গেল, সঙ্গে সঙ্গে ওরা বুঝে গেল প্রত্যেককে কী কী অপারেশান পারফর্ম করতে হবে। ওকে, তাহলে ফার্স্টে কন্ট্রোল সিগন্যাল যাবে কন্ট্রোল ইউনিট থেকে প্রত্যেকটা অবজেক্টের মধ্যে। এবার এটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক লজিক সার্কিট, রাইট? তোমরা বলতে পারো কেন বাস ইনফ্রাস্ট্রাকচার ইউনিট আর ইউএর মধ্যে দুখানা অ্যারিথমেটিক লজিক ইউনিট সার্কিট ইউজ করছি, একটা করলেও তো হতো। দেখো এটা একটা পাইপলাইন প্রসেসর, যেহেতু অলরেডি একটা ইনস্ট্রাকশন এই এক্সিকিউশন ইউনিটে এক্সিকিউট করে চলেছে, আমরা প্যারালালি সেই সময় কী চাই? নেক্সট ইনস্ট্রাকশনগুলোকে ফেচ করতে চাই। আর তার জন্য আমাদের কী করতে হবে? সেই মেমোরি লোকেশান যার মধ্যে নেক্সট ইনস্ট্রাকশনগুলো সিচুয়েটেড সেই লোকেশানের ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করতে হবে, অফসেট অ্যাড্রেস আর সেগমেন্ট অ্যাড্রেস থেকে। সেই ক্যালকুলেশনের জন্য আমরা কিন্তু এই ALUকে ইউজ করতে পারবো না, কারণ এটা অলরেডি অকুপাইড প্রিভিয়াস ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করার জন্য। তাই জন্য আমাদের আলাদা করে একটা ALU দরকার যেখানে শুধুমাত্র ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশনই হবে। তাই জন্য এখানে আমরা দুখানা অ্যারিথমেটিক সার্কিট ইউজ করি, রাইট? এবার দেখো এই অবজেক্টটা কি, এই অবজেক্টের আমাদের অ্যাকচুয়ালি আটখানা পার্ট আছে। ফার্স্টের চারটে পার্টের নাম AX, BX, CX, DX, আর লাস্টের চারটে পার্ট কি SP, BP, SI, DI। এখন লাস্টের চারটে পার্ট SP, BP, SI, DI এগুলো কী জিনিস? কিছুক্ষণ আগে তোমাদের বললাম মেমোরি সেগমেন্টেশনে অফসেট অ্যাড্রেস পয়েন্টার, কিন্তু এইগুলো সেই অফসেট অ্যাড্রেস পয়েন্টার না, অফসেট অ্যাড্রেস পয়েন্টার মেমোরিতে থাকে। ওই পয়েন্টার যে অফসেট অ্যাড্রেসগুলোকে পয়েন্ট করে আছে সেই ভ্যালুগুলো এই চারটে রেজিস্টার সেট, এই চারটে রেজিস্টারের মধ্যে সেই ভ্যালুগুলোকে স্টোর করা থাকবে। এই রেজিস্টারগুলোকে বলা হয় অফসেট অ্যাড্রেস রেজিস্টার সেট। এরকম চারটে অফসেট অ্যাড্রেস রেজিস্টার আছে, এর মধ্যে অফসেট অ্যাড্রেসের ভ্যালুগুলোকে সেভ করা থাকে। এইখানে আমরা দেখেছিলাম সেগমেন্ট অ্যাড্রেস রেজিস্টার সেট, এখানে দেখলাম আমরা অফসেট অ্যাড্রেস রেজিস্টার সেট। ওকে, এই রেজিস্টার সেট দুটো অলরেডি অকুপাইড সেগমেন্ট অ্যাড্রেস আর অফসেট অ্যাড্রেস দিয়ে। এখন ধরো কোনো একটা ইনস্ট্রাকশনকে আমরা এক্সিকিউট করব, ধরো এটা একটা ইনস্ট্রাকশন, মুভ AX, 3490। এই 3490
এটা ধরো কেন ইউজার ডিফাইন কোনো একটা ইনস্ট্রাকশন, ইউজার ডিফাইন মিনস এটা কেন ইউজার ডিফাইন ভ্যালু, এই ভ্যালুটা কোনো অফসেট অ্যাড্রেসও না, কোনো সেগমেন্ট অ্যাড্রেসও না, এটা আমরা কোনো নিজস্ব একটা ভ্যালু ইনস্ট্রাকশনকে দিয়েছি যে এই ভ্যালুটাকে স্টোর করতে। এখন এই ভ্যালুটা স্টোর করার জন্য আমরা নিশ্চয়ই এই অফসেট অ্যাড্রেস রেজিস্টার সেট অথবা এই সেগমেন্ট অ্যাড্রেস রেজিস্টার সেট ইউজ করতে পারবো না। তাহলে আমাদের কাছে এমন কোনো রেজিস্টার সেট দরকার যেগুলো কি না আমাদের প্রোগ্রামারদের কাছে ফ্রি টু ইউজ, আমরা ফ্রিলি ইউজ করতে পারবো, ওর মধ্যে যে কোনো ভ্যালু আমরা স্টোর করতে পারবো, রিট্রিভ করতে পারবো, রাইট? সেই রকম রেজিস্টারগুলো হচ্ছে গিয়ে এই রেজিস্টার চারটে। এইগুলো অ্যাকচুয়ালি চারটে রেজিস্টার, এ এক্স, বি এক্স, সি এক্স, ডি এক্স। এই চারটে রেজিস্টার ইন্ডিভিজুয়ালি 16 বিট করে, প্রত্যেকটা 16 বিট, প্রত্যেকটা হচ্ছে 16 বিট, ঠিক আছে? এখন আমরা মেমোরি ব্যাংকিংয়ে পড়েছিলাম কোনো একটা 16 বিট রেজিস্টারকে আমরা 8 বিট লজিক্যাল রেজিস্টারও ভাগ করে নিতে পারি, মানে একটা 16 বিট রেজিস্টারকে দুটো পার্টে ভাগ করে নিতে পারি। তাহলে এক্স একটা রেজিস্টার, এখানে সেটা এঁকেছি, সেই এক্স রেজিস্টারটা অ্যাজ এ হোল হচ্ছে 16 বিট, অ্যাজ এ হোল 16 বিট, ওটাকে আমরা দুটো পার্টে ভাগ করে নিয়েছি, 8 বিট আর 8 বিটের। ফার্স্টের 8 বিটটার নাম হচ্ছে এইচ, সেকেন্ডের 8 বিটটার নাম হচ্ছে গিয়ে এ এল। সেরকমই এখানে প্রত্যেকটা রেজিস্টারকে 8 বিট লজিক্যাল পার্টে ভাগ করে নিয়েছি। আমার লেফট হ্যান্ড সাইডের পার্টগুলোর নাম হচ্ছে এইচ, বিএইচ, সিএইচ, ডিএইচ, আর রাইট হ্যান্ড সাইডের পার্টগুলোর নাম এল, বিএল, সিএল, ডিএল। এইচ ডিফাইন করে হায়ার বিট আর এল ডিফাইন করে লোয়ার বিট। এটা কি জিনিস, ধরো 3490 তো একটা হেক্সাডেসিমাল ভ্যালু, এটা কত বিটের ভ্যালু? 16 বিটের ভ্যালু। 34 হচ্ছে কি ওর ফার্স্ট 8 বিট, আর 90 হচ্ছে কি ওর সেকেন্ড 8 বিট, এটা 8 বিট, এটা 8 বিট। কোনো 16 বিট হেক্সাডেসিমাল ভ্যালুর ফার্স্ট দুটো, মানে ফার্স্ট যে 8 বিটটা রয়েছে সেটাকে বলে হায়ার বিট, আর সেকেন্ডের যে দুটো বিট রয়েছে, মানে যে দুটো বিট, যে দুটো 4 বিট 4 বিট 8 বিট রয়েছে সেটাকে বলা হয় লোয়ার বিটস। তাহলে এটা হচ্ছে হায়ার বিট, এটা হচ্ছে লোয়ার বিট, ওকে? এবার দেখো, যখন এই ভ্যালুটাকে আমরা স্টোর করবো এক্সের মধ্যে, কারণ এটা অ্যাজ এ হোল একটা 16 বিট ভ্যালু, 16 বিট ভ্যালুকে স্টোর করতে গেলে আমাদের একটা 16 বিট রেজিস্টার দরকার, তাই তো? তাহলে আমরা কী ইনস্ট্রাকশান লিখতে পারি, যে মুভ এক্স 3490 হেচ, মানে 3490 হেক্সাডেসিমাল এই ভ্যালুটাকে আমরা এক্স রেজিস্টারের মধ্যে অ্যাজ এ হোল স্টোর করবো, মানে এই যে এই রেজিস্টারটা আছে এই টোটালটার মধ্যে আমরা 3490 ভ্যালুটাকে লিখব। অথবা এই ইনস্ট্রাকশানটাকে আমরা দুটো পার্টেও ভেঙে লিখতে পারি, কী করে? দেখো, ফার্স্টের যে দুটো 8 বিট আছে, ফার্স্টের যে 8 বিটটা রয়েছে 34, সেই বিটটা হচ্ছে হায়ার বিট, হায়ার বিটে রিপ্রেজেন্ট করছে। এক্সের হায়ার বিট পার্ট কোনটা? এইচ, এই 8 বিটের রেজিস্টার পার্টটা হচ্ছে এটার এক্সের হায়ার বিট রেজিস্টার পার্ট, হায়ার বিট, এটা হচ্ছে এইচ পার্ট। আর লোয়ার বিট পার্ট কোনটা? এটা। তাহলে এই হায়ার বিট যে ডিজিটটা আছে 34, সেটাকে আমরা কোথায় লিখতে পারি? এখানে 34কে এখানে লিখতে পারি, আর 90 যে লোয়ার বিট ভ্যালুটা আছে সেটাকে আমরা এল এর মধ্যে লিখতে পারি, স্টোর করতে পারি। তো এরকম করে আমরা আলাদা আলাদা করে যদি স্টোর করি তাহলে আমাদের দুটো ইনস্ট্রাকশান লিখতে হবে, কী কী? মুভ এইচ কমা 34H, মানে 34 যে হায়ার বিট পার্টটা রয়েছে সেটা আমরা এক্স রেজিস্টারের হায়ার 8 বিটের মধ্যে স্টোর করবো আলাদা করে। তাহলে এই ইনস্ট্রাকশানটা লেখা মানে ফার্স্টে 34 এর মধ্যে স্টোর হলো, এখন এর মধ্যে 34 আছে। সেকেন্ড ইনস্ট্রাকশানে যে রিড করবে সঙ্গে সঙ্গে দেখবে মুভ এল কমা 90H, মানে 90 এই পার্টটা লোয়ার বিটের মধ্যে স্টোর হবে, তারপর কী হলো 90 এটা এর মধ্যে স্টোর হলো। যদি আমরা এই ইনস্ট্রাকশানে লিখতাম অ্যাট এ টাইম, এই পুরো ভ্যালুটা একসাথে এখানে স্টোর হয়ে যেত, ওকে? এবার দেখো, তাহলে আমরা একটা 16 বিট রেজিস্টারকে 8 বিট রেজিস্টার হিসেবে ইউজ করতে পারলাম, রাইট? এবার যদি আমরা চাই যে এই এক্স রেজিস্টারের মধ্যে এখন কোন ভ্যালুটা রয়েছে, 3490, 34 আছে এইচ পার্টের মধ্যে আর 90 আছে এল পার্টের মধ্যে, এটাকে আমরা বিএক্স রেজিস্টারের মধ্যে ট্রান্সফার করব। তার জন্য আমরা কী ইনস্ট্রাকশান লিখব, মুভ বিএক্স কমা এক্স। এই ইনস্ট্রাকশানটা যেই লিখলাম সঙ্গে সঙ্গে কম্পিউটার কী করবে, মানে মাইক্রোপ্রসেসর কী করবে, অ্যাট এ টাইম 3490 পুরো ভ্যালুটাকেই একবারে বিএক্সের মধ্যে স্টোর করে দেবে। কিন্তু আমরা চাই
এইচ এর যে পার্টটা রয়েছে এই হায়ার বিট পার্টটাকে আমরা আলাদা করে বিএইচ মানে বি এর হায়ার বিট পার্টের মধ্যে স্টোর করব, আর লোয়ার বিট পার্টটাকে আমরা আলাদা করে বি এর লোয়ার বিট পার্টের মধ্যে স্টোর করব। তার জন্য আমরা কি ইনস্ট্রাকশন লিখতে পারি, মুভ বিএইচ কমা এইচ, মানে এইচ এর যে পার্টটা রয়েছে সেটাকে আমরা আলাদা করে আগে বিএইচ এর মধ্যে স্টোর করলাম, তারপর মুভ বিএল কমা এল, এল এর যে পার্টটা রয়েছে সেটা আমরা আলাদা করে তারপর বিএল এর মধ্যে স্টোর করলাম। তাহলে এখন 34 ফার্স্টে বিএইচ এর মধ্যে যাবে, এখন বিএইচ এর মধ্যে আছে 34, তারপর সেকেন্ড ইনস্ট্রাকশন যে রিড করলো 90টা সঙ্গে সঙ্গে বিএল পার্টের মধ্যে চলে এলো, তাহলে এটা 90। তাহলে আমরা অ্যাট এ টাইম পুরোটাকে এখানে স্টোর করতে পারি এই ইনস্ট্রাকশনটা লিখে, অথবা আমরা হায়ার বিট আর লোয়ার বিট পার্টটাকে আলাদা আলাদা করেও স্টোর করতে পারি এই ইনস্ট্রাকশন দুটো লিখে। ঠিক আছে, পুরো ব্যাপারটা বলার বিষয় এটাই যে আমরা 16-bit রেজিস্টারকে কী করে আলাদা আলাদা 8-bit রেজিস্টার হিসেবে ইউজ করতে পারি, রাইট। এখন এই রেজিস্টারগুলো সেই কাজ করবে, এইগুলোই হচ্ছে কি সেই এইচ বিএ সিএইচ ডিএইচ এল বিএল সিএল ডিএল, সেই 8-bit হায়ার বিট রেজিস্টার সেট আর এটা 8-bit লোয়ার বিট রেজিস্টার সেট। কিন্তু এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি একটাই রেজিস্টার এক্স, এটা অ্যাকচুয়ালি একটাই রেজিস্টার বিএক্স সিএক্স ডিএক্স। ঠিক আছে, অ্যাকচুয়ালি চারটে রেজিস্টার আছে, সেটাকে আমরা লজিক্যালি 8-bit করে দুটো রেজিস্টারে ভাগ করে আমরা টোটাল 8টা রেজিস্টার পাচ্ছি। এবার আমরা ধরো প্র্যাকটিক্যাল লাইফের কোনো একটা টাস্ক পারফর্ম করবো, সেই টাস্কটা কি এখানে যে টাস্কটা লেখা আছে, তাহলে এই ইনস্ট্রাকশনটা হচ্ছে আমাদের এই টাস্কটা পারফর্ম করতে হবে কি 04 হেক্সাডেসিমাল ভ্যালুকে 05 হেক্স ভ্যালুর সাথে অ্যাডিশন করবো, করলে আউটপুট কী করবে 09 হেক্স ভ্যালু। ওকে, এবার 04 একটা, এটা আমাদের পার্সোনাল একটা ভ্যালু, 05 একটা পার্সোনাল ভ্যালু, এটা কোনো অফসেট অ্যাড্রেস না সেগমেন্ট অ্যাড্রেস না, তাই তো? তাহলে এই ভ্যালু দুটোকে আমাদের আগে কী করতে হবে, কোনো একটা রেজিস্টারের মধ্যে সেভ করতে হবে। কোন রেজিস্টারের মধ্যে সেভ করব, এই যে রেজিস্টার সেটটা রয়েছে, এই যে চারটে রেজিস্টারের সেট রয়েছে এক্স বিএক্স সিএক্স ডিএক্স, এর মধ্যে সেভ করব কোন একটা রেজিস্টারের মধ্যে। এখন দেখো এই 04 আর 05 এই যে দুটো ভ্যালু এখানে লিখেছি হেক্সাডেসিমাল ভ্যালু, এই দুটো ভ্যালু কত বাইটের ভ্যালু, 4+4 মানে 8-bit মানে 1-byte, একটা 1-byte ভ্যালু, এটাও একটা 1-byte ভ্যালু, তার মানে এই দুটো ভ্যালুকে আমাদের সেভ করতে গেলে আমরা 1-byte রেজিস্টার ইউজ করলেই হবে, 2-byte রেজিস্টার ইউজ করার কোনো দরকার নেই, মিন্স 8-bit রেজিস্টার ইউজ করতে হবে, 16-bit রেজিস্টার হিসেবে ইউজ করার কোনো প্রয়োজনই নেই। তাহলে আমরা ধরে নিই 04কে আগে আমরা স্টোর করবো ধরো এল এর মধ্যে, 05কে স্টোর করবো ধরো বিএল এর মধ্যে, সাপোজ আমরা সেটা করবো। তারপর এল আর বিএল এর মধ্যে যে স্টোর করবো, যে স্টোর হয়ে গেল তারপর এল আর বিএল এর ভ্যালুটাকে আমরা একসাথে অ্যাড করে দেবো, অ্যাড করার পর যেই ভ্যালুটা বেরোবে সেটা হচ্ছে 09H, এটাও একটা 8-bit ভ্যালু মানে 1-byte ভ্যালু, এটাও একটা 1-byte ভ্যালু, এটাকেও আমাদের স্টোর করতে হবে কোনো একটা 1-byte রেজিস্টারের মধ্যে। ঠিক আছে, এবার দেখা যাক এই টাস্কটা পারফর্ম করার জন্য আমাদের পরপর পরপর কী ইনস্ট্রাকশান লিখতে হচ্ছে। ওকে, তাহলে এই টাস্কটাকে পারফর্ম করার জন্য আমাদের তিনটে ইনস্ট্রাকশান লিখতে হবে। ফার্স্ট ইনস্ট্রাকশান কি, এল এর মধ্যে আমরা 04কে স্টোর করবো, তাহলে কী লিখবো, মুভ এল কমা 04, 04কে আমরা এল এর মধ্যে স্টোর করে ফেললাম, তারপর কি মুভ বিএল কমা 05, 05কে আমরা বিএল এর মধ্যে স্টোর করে ফেললাম। এবার এল আর বিএল এর মধ্যে 04 আর 05 এই ভ্যালু দুটো রয়েছে, ওই দুটোকে আমরা কী করবো, অ্যাড করবো। লাস্ট ইনস্ট্রাকশানটা কি, অ্যাড এল কমা বিএল, তার মানেই এই ইনস্ট্রাকশানটা লেখা মানেই কম্পিউটার বুঝে গেল যে এল আর বিএল এর মধ্যে যে ভ্যালুটা রয়েছে সেই দুটো ভ্যালুকে অ্যাড করতে হবে। অ্যাড করার পর যেই রেজাল্টটা বেরোবে সেটা আমরা জানি একটা 1-byte রেজাল্ট, সেটাকে এবার স্টোর করতে হবে কোনো একটা 1-byte রেজিস্টারের মধ্যে। তাহলে সেটার জন্য আমাদের আলাদা কোনো ইনস্ট্রাকশান লেখার দরকার আছে কি, দরকার নেই, কারণ ইনস্ট্রাকশানটা লেখা মানেও বুঝে যায় যে এল আর বিএল অ্যাড করার পর যে ভ্যালুটা বেরোবে সেটা আলটিমেটলি এল রেজিস্টারের মধ্যে সেভ করব, কারণ এটা সোর্স এটা ডেস্টিনেশান, তাহলে ডেস্টিনেশানের মধ্যেই সবসময় আউটপুটটা স্টোর থাকে, আউটপুটটা থাকবে পর এল রেজিস্টারের মধ্যে। ওকে, আর যেহেতু এটা একটা 1-byte ভ্যালু আউটপুট থেকে বেরোবে তাই এলও একটা 1-byte রেজিস্টার হিসেবে ইউজ করেছে। এবার শুধুমাত্র এই যে ইনস্ট্রাকশানটা, শুধুমাত্র যে এই ইনস্ট্রাকশানটা অ্যাড এল কমা বিএল, এইটাকে আমরা একবার
একদম ফেচ থেকে পরপর পরপর দেখে নিই কী করে কন্ট্রোল ইউনিট হয়ে কীভাবে আমরা এক্সিকিউশন ইউনিট থেকে এক্সিকিউট করানো হচ্ছে একদম ফার্স্ট থেকে, মানে পুরো ভিডিও লেকচারটার একটা রিক্যাপও হয়ে যাবে আর এটা ভালো করে এক্সপ্লেনও করা হয়ে যাবে। তাহলে ফার্স্টে এটা একটা ইনস্ট্রাকশান, দিস ইজ অ্যান ইনস্ট্রাকশান। ইনস্ট্রাকশানটার মধ্যে কী কী পার্ট আছে? শুধু রেজিস্টার আছে, কোনো নিউমেরিক ভ্যালু আছে? নেই। তাহলে ইনস্ট্রাকশানটার জন্য পুরোটাই একটা কী থাকবে? অপ কোড, রাইট? এই অপকোডটা মেমারির কোনো একটা পার্টের মধ্যে লোকেটেড থাকবে। ধরো এটা কোড সেগমেন্ট, এটা ধরো সেই কোড সেগমেন্ট, এইখানে ধরো লোকেট করা আছে। ওকে, একদম এখানে মেমোরির এখানে এই ইনস্ট্রাকশানটা রয়েছে, রাইট? এখন এই ইনস্ট্রাকশানটাকে ফেচ করার জন্য আমাদের কী কী চাই? দুটো প্যারামিটার, একটা সেগমেন্ট অ্যাড্রেস, একটা অফসেট অ্যাড্রেস। সেই প্যারামিটার দুটো কোথায় স্টোর থাকবে? এই অবজেক্টটার মধ্যে, সেগমেন্ট অ্যাড্রেস রেজিস্টার আর অফসেট অ্যাড্রেস রেজিস্টারের মধ্যে। এখান থেকে আমরা এই মেমোরি লোকেশানের সেগমেন্ট অ্যাড্রেস আর অফসেট অ্যাড্রেস পেয়ে যাব। সেই দুটো ইনপুটকে আমরা কিসের মধ্যে দেবো? এই অ্যারিথমেটিক সার্কিটটার মধ্যে, যেটা বিআইইউ এর পার্ট, মানে বাস ইনফ্রাস্ট্রাকচার ইউনিটের পার্ট। এখানে সেই ফিজিক্যাল অ্যাড্রেসটা ক্যালকুলেট হবে, ওই যে ফর্মুলাটা তোমাদের কিছুক্ষণ আগে বলেছিলাম, সেগমেন্ট অ্যাড্রেস ইনটু 10 প্লাস অফসেট অ্যাড্রেস। সেই ফর্মুলা দিয়ে আমরা এখানে ফিজিক্যাল অ্যাড্রেসটা ক্যালকুলেট করব। সেই ফিজিক্যাল অ্যাড্রেসটা এবার কোথায় যাবে? অ্যাড্রেস বাসের মধ্যে। অ্যাড্রেস বাস ইজ আ 20-bit বাস। যেই ফিজিক্যাল অ্যাড্রেসটা ক্যালকুলেট হলো সেটাও একটা 20-bit অ্যাড্রেস। সেটা অ্যাড্রেস বাসের মধ্যে যেই যাবে, সঙ্গে সঙ্গে সেটা মেমোরির মধ্যে পার্টিকুলার এই লোকেশানটাকে সিলেক্ট করবে। এবার সেই লোকেশানটাকে সিলেক্ট করার পর সেই লোকেশানে আমরা দুটো কাজ করতে পারি, ইদার রিড অথবা রাইট। কন্ট্রোল বাস রিড সিগনাল দেবে, তার মানে বুঝে যাবে যে এই লোকেশানটার মধ্যে যে ইনস্ট্রাকশনটা আছে, মানে ইনস্ট্রাকশনটা, এটাকে ফেচ করতে হবে। ডেটা বাস কী করবে? সেই ইনস্ট্রাকশনটাকে ফেচ করবে। ফেচ করে কি ফার্স্টে এক্সিকিউশন ইউনিটে আনবে? না, ওটাকে কোথায় আনবে? 6-byte প্রিফেচ কিউর মধ্যে। সেই প্রিফেচ কিউর একদম লাস্ট যে পজিশান, এই লাস্ট পজিশান, এই পজিশানে নিয়ে চলে আসবে এই ইনস্ট্রাকশনের অপকোডটাকে, ঠিক আছে? তারপর অপকোডটা কোথায় যাবে? কন্ট্রোল ইউনিটে। কখন যাবে? প্রিভিয়াস যে ইনস্ট্রাকশনটা, যেটা ওইখানে আমরা লিখেছিলাম, যেটা মুভ এল কমা 05, যে প্রিভিয়াস ইনস্ট্রাকশনটা এখানে লিখেছিলাম মুভ এল কমা 05, তার উপরে লিখেছিলাম মুভ বিএল কমা 04, ওই ইনস্ট্রাকশনগুলোকে যতক্ষণও এক্সিকিউট করা কমপ্লিট হয়ে যাবে, তারপর সেই কিউ থেকে এই ইনস্ট্রাকশনটাকে ও কোথায় নিয়ে আসবে? কন্ট্রোল ইউনিটে। কন্ট্রোল ইউনিট এই অপকোডটাকে কী করবে? আন্ডারস্ট্যান্ড করবে, মানে ডিকোড করবে। যেই ডিকোড করা হয়ে গেল, ও সঙ্গে সঙ্গে কন্ট্রোল সিগনাল পাঠাবে। কাকে কাকে? এই রেজিস্টার সেটগুলোর মধ্যে আর এলইউর মধ্যে। এলইউকে কী বলবে কন্ট্রোল সিগন্যাল? যে এখন একটা অ্যাডিশন অপারেশন পারফর্ম করতে হবে। আর এই যে রেজিস্টার সেট, যেগুলো প্রোগ্রামারদের কাছে ফ্রি টু ইউজ, তার মধ্যে কোন রেজিস্টার সেট দুটোকে ও সিলেক্ট করবে? পার্টিকুলার এল আর বিএল। তার মানে এখন কন্ট্রোল সিগন্যাল এল আর বিএলকে সিলেক্ট করলো। যে সিলেক্ট করা হয়ে গেল, সঙ্গে সঙ্গে এই ডেটাবাসের মাধ্যমে এল আর বিএলের যে দুটো ভ্যালু আছে, সেই দুটো ভ্যালু কি? 04 আর 05, দুটোই হেক্স ভ্যালু। এই ভ্যালু দুটো এই ডেটাবেসের মাধ্যমে এই দিকে একটা ইনপুট যাবে আর এখানে আরেকটা ইনপুট যাবে, ঠিক আছে? এখান দিয়ে গেল 04 আর এখান দিয়ে গেল 05। যেই এলইউর মধ্যে ইনপুট দুটো পেয়ে গেল, যে অপারেন্ট দুটো যেই পেয়ে গেল এলইউ, সঙ্গে সঙ্গে ওর কাছে ইনস্ট্রাকশন ছিল অ্যাড করতে হবে, ও কী করলো? 04 আর 05কে অ্যাড করে দিল। অ্যাড করে দিয়ে কত বের করলো? 09 হেক্স। এই 09 হেক্সটাকে ও কী করবে? আউটপুট হিসেবে এখান থেকে বার করবে। এখানে কী থাকবে? 09 হেক্স এই ভ্যালুটা। এবার এই ইনস্ট্রাকশানটা পাওয়া মানে আরেকটা কাজ করা, সেটা হচ্ছে এই এল পার্টের মধ্যে এই যে আউটপুটটা বেরোলো সেটাকে আবার ফার্দার গিয়ে স্টোর করে রাখা। তাহলে এই 09 হেক্স এই ভ্যালুটা কী করবে? এই ডেটা বাসের থ্রুতে যাবে, গিয়ে আবার এল এর মধ্যে স্টোর হয়ে যাবে। তাহলে এইভাবে এই পুরো ইনস্ট্রাকশানটাকে এক্সিকিউট করলো এই 8086 মাইক্রোপ্রসেসরের আর্কিটেকচার ইউনিটটা। বুঝে গেছে? এই সাবলাইনটা কী জিনিস সেটা আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম, যে কোনো একটা ইনস্ট্রাকশনের মধ্যে রেজিস্টারের সাথে যদি এই যে মুভ এল কমা 05, এটার জন্য একটা অপকোড থাকবে, আর এটা হচ্ছে কি একটা হেক্সাডেসিমাল ভ্যালু, এটার ডিকোড করার কোনো দরকার নেই, এটাকে ডিরেক্টলি আমরা এক্সিকিউশন ইউনিটে পাঠিয়ে দিতে পারি। তাই এটা সাবলাইন থ্রুতে একদম ডিরেক্টলি এই রেজিস্টারের মধ্যে এল এর মধ্যে চলে যাবে এই 05 ভ্যালুটা। ওকে, আর একটা ছোট্ট জিনিস বাকি, সেটা হচ্ছে দেখো এখানে আমরা দুটো জিনিস লিখেছি, একটা ওপিই আর একটা FLG। এই দুটো হচ্ছে কি? রেজিস্টার। নিচেরটা হচ্ছে কি? ফ্ল্যাগ রেজিস্টার। ফ্ল্যাগ রেজিস্টার নিয়ে আমরা পরে আলোচনা করব অন্য ভিডিও লেকচারে।
সুতরাং এটা এখন দেখার কোনো বিষয় না। ওপি হচ্ছে গিয়ে অপারেন্ট রেজিস্টার, এটার কাজ কি? এটার কাজ বুঝতে গেলে ধরো সাপোজ একটা এক্সাম্পল দিই, তুমি দুটো ভ্যালুকে এক্সচেঞ্জ করছো, রাইট? ধরো এল রেজিস্টার আর বিএল রেজিস্টারের মধ্যে 04 আছে আর বিএল এর মধ্যে আছে 05। তুমি চাও এল এর এই ভ্যালুটা বিএল এর মধ্যে যাক আর বিএল এর এই ভ্যালুটা এল এর মধ্যে চলে আসুক। যখন তুমি দুটো রেজিস্টারের মধ্যে কোনো ভ্যালুকে এক্সচেঞ্জ করবে তখন কি করতে হয়? ফার্স্টে যদি তুমি লেখো মুভ মুভ বিএল কমা এল, যেই ইনস্ট্রাকশনটা লিখলে ফার্স্টে সঙ্গে সঙ্গে কী হলো, এল এর এই ভ্যালুটা বিএল এর মধ্যে মুভ করে গেল, মানে এল এর মধ্যে 04 ছিল এখন সেই 04টা বিএল এর মধ্যে চলে গেল। কিন্তু বিএল এর যে ভ্যালুটা ছিল অলরেডি 05 সেটা কোথায় যাবে? সেটা তো রিরাইট হয়ে গেছে। তার মানে তুমি যদি পরে আবার লেখো যে মুভ এল কমা বিএল, তখন কিন্তু এল এর মধ্যে আবার সেই 04 ভ্যালুটাই আবার ফার্দার রিপিট করে চলে আসবে, ঘুরে চলে আসবে, আমার লাভের লাভ কিছুই হবে না। আমার কী দরকার আগে এল অথবা বিএল যে কোনো একটা রেজিস্টারের ভ্যালু কোনো একটা সাবঅর্ডিনেট রেজিস্টারের মধ্যে আগে স্টোর করে রাখা, তারপর একটা রেজিস্টারের ভ্যালুকে আরেকটার মধ্যে এক্সচেঞ্জ করে সেই সাবঅর্ডিনেট রেজিস্টার থেকে ভ্যালুটা নিয়ে অপর রেজিস্টারের মধ্যে এক্সচেঞ্জ করা। দ্যাট মিনস কাজটা কীরকম করে হবে, এল আর বিএল আমি ধরো ফার্স্টে এল এর যে ভ্যালুটা রয়েছে সেটাকে আমরা কোনো একটা সাবঅর্ডিনেট রেজিস্টারের মধ্যে সেভ করে রাখবো, না এই রেজিস্টার আগে এটাকে এখানে সেভ করলাম। এবার কী করলাম, বিএল এর ভ্যালুটাকে আমি এল এর মধ্যে ট্রান্সফার করলাম, তারপর এই সাবঅর্ডিনেট রেজিস্টার থেকে সেই ভ্যালুটাকে আমরা বিএল এর মধ্যে ট্রান্সফার করলাম। তার মানে 04 ভ্যালুটা ফার্স্টে এখানে গেল 04 হয়, তারপর 05 ভ্যালুটা এই 04 ভ্যালুটাকে রিরাইট করে এখানে 05 করে দিল, তারপর এইখান থেকে এই সাবঅর্ডিনেট রেজিস্টার থেকে যে 04 ভ্যালুটা আছে সেটাকে আমি বিএল এর মধ্যে ট্রান্সফার করলাম। তার মানে এখন এটা 05 এর বদলে এখানে কী হয়ে গেল 04, তার মানে ভ্যালু দুটো আমরা কী করলাম, এক্সচেঞ্জ করতে পারলাম। এই যে সাবঅর্ডিনেট রেজিস্টার যেটা রয়েছে সেই কাজটা করবে এই অপারেন্ট রেজিস্টার, ওকে? তো এই রেজিস্টারটার কাজ শুধু সেটাই যে কোনো এক্সিকিউশনের মাঝখানে এমন যদি কোনো কাজ থাকে যে কোনো একটা রেজিস্টারের ভ্যালু আমাকে রিরাইট করতে হবে, কিন্তু ওই রিরাইট করার আগের ভ্যালুটাও আমার পরে কাজে লাগবে, তাহলে সেই ভ্যালুটাকে আমরা একটা কোনো থার্ড রেজিস্টারের মধ্যে স্টোর করে রাখবো, সেই রেজিস্টারটা হচ্ছে গিয়ে এই অপারেন্ট রেজিস্টার। সো ওকে, তো আমরা আজকের ক্লাসে পুরো 8086 মাইক্রোপ্রসেসরের আর্কিটেকচারটা শিখলাম। আর্কিটেকচারের এই ভিডিওটা যদি দেখে তোমরা কিছু শিখতে পারো, যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে যত বেশি করে পারো তো তোমাদের বন্ধুদের মধ্যে এই রেজিস্টারের এই আর্কিটেকচারের ভিডিওটা শেয়ার করো, যাতে অন্যরাও দেখে আরও হেল্প পায়। তো আজকের মতন এখানেই শেষ, পরে আবার দেখাবে অন্য ক্লাসে 8086 মাইক্রোপ্রসেসরের। থ্যাংক ইউ।